সবাইকে নমস্কার, গুড মর্নিং। আমি মূলত ভিডিও বানাই নিয়ে আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি। খুব সুন্দর একটা ভিউ আপনাদের সাথে শেয়ার করব ভাবলাম, তাই ভিউটা বানানো। যদিও আমার মোবাইলে ক্যামেরাটা বেশি ভালো নয়, তারপরও আশা করছি আপনাদের যতটুকুই আছে ভালো লাগবে। আমি এখন আছি চেন্নাই MRC নগর, তো এটার পাশেই বসন্তনগর বিচ বলে একটি বিচ আছে, আমি ওইখানে যাব। সকাল সকাল সমুদ্রের সামনে থেকে যখন সূর্যটা ওঠে খুবই ভালো লাগে। যদিও আমার মোবাইলে ক্যামেরাটা বেশি ভালো নয়, ভালোভাবে বোঝা যাবে না, তবুও যতটুকুই আছে আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এটা হলো MRC নগরের সিগনাল, এখান থেকে আমরা ডান দিকে চলে যাব। এখান থেকে ডান দিকে একটু গেলেই বিচ। সকাল এখন 6টার মতো বাজে, সেই জন্যই রাস্তাঘাট অনেকটা ফাঁকা, লোকজন অনেকটা কম। আর এটা হলো বসন্তনগর বিচের বাস স্ট্যান্ড, এখান থেকে আপনি চেন্নাই যে কোনো জায়গায় বাস পেয়ে যাবেন। দেখুন চলে এলাম, এখান থেকে অনেকটা সুন্দর লাগছে। যদি সামনে সামনে দেখেন আপনার আরও আরও খুব ভালো লাগবে আমি আশা করি। আমার মোবাইলের ক্যামেরাটা এতটা ভালো নেই, সেই জন্য বেশি ভালো দেখা যাচ্ছে না। আর এইদিকে দেখুন আপনারা, এদিকে অনেক ধরনের সামুদ্রিক মাছ পেয়ে যাবেন। এখান থেকে অনেক মানুষ আছে, তারা নৌকা নিয়ে সমুদ্রের মাঝে গিয়ে এখান থেকে মাছ ধরে আনে এবং ওগুলো এখানে বিক্রি করে বসে। খুব সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়। এই দেখুন এই সবগুলি নৌকা যেগুলি দিয়ে মাছ ধরা হয়। আর এই দেখুন কি সুন্দর লাগছে সমুদ্রটাকে, মানে অস্বাভাবিক। যদি সামনে থেকে না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে এত সুন্দর একটা ভিউ, খুব দুর্দান্ত। আরও সকাল এলে আরও ভালো লাগবে। তো মানুষ নেই, অনেকটাই ফাঁকা, 10টা 11টার দিকে মানুষ আসা শুরু হয়, বা বিকালবেলা অনেক মানুষ দেখতে পারবেন। এখানে আপনার রাস্তার ওই সাইডটাতে অনেক হোটেল পাবেন, অনেক সামুদ্রিক মাছ, কাঁকড়া, এসব কিছু ফ্রাই, ভাজি, ভাত, মানে অনেক কিছু, অনেক আইটেমের পেয়ে যাবেন এখানে। এই দেখুন এখানটায় অনেক সুন্দর, অনেক কত সুন্দর সুন্দর মাছ সমুদ্র থেকে ধরে এনে এখানে বিক্রি করছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। জানি আমার মোবাইলের ক্যামেরাটা বেশি ভালো নয়, আপনাদের ভিডিওটা বেশি ভালো লাগবে না, তারপরেও যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন। টাটা, বাই বাই।